বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাদারকাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মঙ্গলবার মনোনয়ন দাখিল করল বামপন্থ মনোনীত সিপিএম প্রার্থী ভোল্টি বিশ্বাস। জেলা কার্যালয় থেকে শুরু হয় মনোনয়ন জমা দেওয়ার মিছিল। বাদারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মঙ্গলবার মনোনয়ন দাখিল করল বামপন্থ মনোনীত সিপিএম প্রার্থী বোল্টি বিশ্বাস। এদিন মেলার মাঠ সিপিএম এর জেলা কার্যালয় থেকে শুরু হয় প্রার্থীকে নিয়ে মনোনয়ন জমা দেওয়ার মিছিল। সিপিএম এর প্রথম সারির একাধিক নেতৃত্ব এদিন মিছিলে অংশ নেন। গুটি কয়েক কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেওয়ার মিছিল ঘিরে নির্বাচনের আগে জোর গুঞ্জন শুরু হয়েছে। মিছিল শেষে আরও তথা পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তরুণ দেববর্মার কাছে মনোনয়ন দাখিল করে বাম প্রার্থী ভোল্টি বিশ্বাস। পরে তিনি জানান জয়ের সম্পর্কে আশাবাদী, ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন। তার দাবি, মানুষ চাইছে পুনরায় যাতে এই কেন্দ্রে বামপন্থ জয়ী হয়। মূলত প্রতিশ্রুতি ভঙ্গের বিষয় তুলে নির্বাচনে লড়াই করছেন বলে জানান সিপিএম প্রার্থী ভোল্টি বিশ্বাস। হ্যাঁ, জয় নিয়ে আশাবাদী। বামফ্রন্ট সরকার আমাকে প্রার্থী দিয়েছে, মানুষ খুশি, অত্যন্ত খুশি। বাড়ি বাড়ি ডোর টু ডোর করছি, মানুষ চাইছে যে আবার পুনরায় যাতে বামফ্রন্ট সরকারের যে প্রার্থী যাতে আবার জয়ী হয়। অত ভীষণ ডকুমেন্টের যে প্রতিশ্রুতি দিয়েছিল, 340 টাকা টুয়েফ এর হাজিরা, 2000 টাকা ভাতা এবং বিভিন্ন যে প্রতিশ্রুতিগুলি সত্যম পে কমিশন, মানুষ এতে তাদের প্রতি ক্ষুব হয়ে আছেন, কারণ তাদের কথার কাছে কোনো মিল নেই। যাই হোক, বামফ্রন্ট সরকার এখন যে প্রার্থী দিয়েছে যাতে বিপুল ভোটে যাতে মানুষ জয়ী হতে পারে, এই আমি আশা করি। তবে এই বিধানসভা কেন্দ্রে গতবারের প্রার্থী রাজ্যের খ্যাতিসম্পন্ন নারী নেত্রীর উপর আর আস্থা রাখতে পারেনি দল। তার উপর আর ভরসা না রাখতে পেরেই এবার দলের থেকে প্রার্থী করা হয়েছে আগরতলা পৌর পরিষদের কাউন্সিলর বুল্টি বিশ্বাসকে। কিন্তু সেই খ্যাতিসম্পন্ন নারী নেত্রীর হুঙ্কার ও রণংদেহি ভাবমূর্তি যেন মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাই মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাদারঘাট উপনির্বাচনে মঙ্গলবার মনোনয়ন জমা দিল কংগ্রেস প্রার্থী রতন দাস। এই দিন প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে প্রার্থীকে নিয়ে একটি মিছিল সংগঠিত করল দল। উপনির্বাচনে একই দিনে মনোনয়ন জমা দিল কংগ্রেস প্রার্থী রতন দাস। এই দিন প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে কংগ্রেস প্রার্থীকে সামনে রেখে মিছিল সংগঠিত করল দল। এই মিছিলে অনুপস্থিত ছিলেন পিসিসি সভাপতি ও কৈলাসহরের প্রাক্তন পিসিসি সভাপতিও। মিছিল শহর পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে কংগ্রেস প্রার্থী রতন দাস গিয়ে মনোনয়ন জমা দেন আরও তথা পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তরুণ দেববর্মার কাছে। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে জানান তিনি। বুধবার থেকে বাড়ি বাড়ি প্রচারে নামবেন বলে জানান প্রার্থী রতন দাস। আগামী দিনে বেকারদের নিয়ে আন্দোলনে থাকবেন বলে আশা ব্যক্ত করেন কংগ্রেস প্রার্থী। বিশেষ করে বাদারঘাট বিধানসভায় যে সমস্ত সমস্যা রয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, আবাস সেগুলো নিয়ে আমি মানুষের সমস্যা না, আমি আজকে জনসন দিয়ে আমাদের অভিভাবক যারা রয়েছেন তাদের আশীর্বাদ নিয়ে আমি কালকে সকাল থেকে আরম্ভ করব। হ্যাঁ, কালকে সকাল থেকে সমস্যা রয়েছে ওই এলাকায়, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা রয়েছেন। অনেক বৃদ্ধ মহিলারা রয়েছেন যারা ন্যায্য বৃদ্ধ ভাতা পায়নি, বিশেষ করে এই অসহায় যারা মানুষ রয়েছেন বাদারঘাটে, তাদের জন্যই আমি চেষ্টা করবো। এবং আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে আমি বাদারঘাট ইউনিয়ন ব্যাংকে মুদ্রা লোনের জন্য বেকারদের নিয়ে আমি ধর্ণা দিয়েছি এবং সেখানে ব্রাঞ্চ ম্যানেজার বাধ্য হয়ে, আপনারা জেনে খুশি হবেন, 20 জন যুবককে 50,000 টাকার লোন দিয়েছি এবং বেকারদের নিয়ে আমি সমস্যা যে রয়েছে আমি আন্দোলন করব আমাদের অভিভাবকদের নিয়ে। আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এআইসিসির মনোনীত প্রার্থী, সর্বক্ষণের কর্মী, লড়াকু নেতা রতন দাসকে নিয়ে আমরা এসডিএম অফিসে আজকে নমিনেশন দিতে যাচ্ছি। এটা আমি আপনাদের আগেই বলছি, ত্রিপুরাবাসী আজকে আতঙ্কিত এবং ত্রিপুরাবাসী আজকে হতাশ। গত বিগত কতগুলি নির্বাচন আপনারা দেখেছেন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন তো 86% জোর করে নিয়ে গেছে, একদিকে ওদের গুন্ডা বাহিনী আর পুলিশ এক হয়ে কমিশনকে কব্জা করে, ওরা পঞ্চায়েত নির্বাচন করেছে, লোকসভা নির্বাচন। এই বাই ইলেকশনে আমরা আশা করি যদি মানুষ তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার
যদি অর্পণ করতে পারে, ভোট দিতে পারে, তাহলে কংগ্রেস নিশ্চিত এখানে জিতবে। আমার বক্তব্য হল আজ থেকে দেড় বছর আগে যে ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পালন করেনি, নট ইভেন এ সিঙ্গেল। তার জন্য বেকার, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কর্মচারী সবাই আজকে বিরক্ত, অতিষ্ঠ, একটা অসহিষ্ণুতার বাতাবরণ সৃষ্টি হয়েছে ত্রিপুরায়, সারা ভারতবর্ষের সঙ্গে। এই জুমলা সরকারকে কেউ বিশ্বাস করছে না এবং তারা নিরপেক্ষ নির্বাচন তারা করবে না। যদি করে আমি আপনাদের আগেই বলে দিচ্ছি কংগ্রেস নিশ্চিত জিতবে। এখানে যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজ ঘর থেকে উদ্ধার একটি মহিলার মৃতদেহ, ঘটনাটি ঘটে চম্পাহাওড় থানাধীন তুলসীরাম বাড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চম্পাহাওড় থানাধীন আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের তুলসীরাম বাড়িতে। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মৃষ্ণা দেববর্মা, বয়স 37, স্বামী রাদেশ দেববর্মা, বর্তমানে তিনি বেঙ্গালুর কর্মসূত্রে রয়েছেন। মঙ্গলবার ভোরে মহিলার স্বামী এই ঘটনা শুনে বেঙ্গালুর থেকে ফোন করেন খোয়াই মোদিবাড়ি স্থিত ওনার শ্বশুরবাড়িতে। ঘটনার খবর পেয়ে মোদিবাড়ি থেকে মহিলার মা কিরণমালা দেববর্মা এবং বাবা চন্দ্রকুমার দেববর্মা ছুটে আসেন তুলসীরাম বাড়িতে। খবর পেয়ে ওসি উদ্যম দেববর্মা অন্যান্য অফিসারদের নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। ডাকা হয় ফরেন্সিক দলকেও। নিজ ঘরে মৃষ্ণা দেববর্মার অর্ধনগ্ন মৃতদেহের উদ্ধারের ঘটনায় মৃষ্ণার পিতামাতা অভিযোগ তোলেন। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার দেবর সুজিত দেববর্মা তাকে ধর্ষণ শেষে হত্যা করে শিলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। মাত্র 8 বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল। মৃষ্ণার একটি দুধের পুত্র সন্তান এবং একটি 6 বছরের কন্যা সন্তান রয়েছে। পনেরো বছর
সাজুক মহাই মানে তামনি বাইক মহাই রকম যে সংসারক অবতো আং তামুকে সানাই আয়ঙ্গো মিয়া যে গঠনা চলমনি অবুব আং সাহর মিয়া মৃষ্ণার ছয় বছরের কন্যা জানায় তার কাকা সুজিত দেববর্মা সোমবার রাতে তাদের ঘরে এসে তার মার সঙ্গে ঝগড়া করে এবং মারধর করে। ওই সময় সে ভয় পেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। ভাইকে সুজিত দেব বড় নিন মানব নুখা নুখা অন্যদিকে থানার ওসি উদ্যম দেববর্মা জানিয়েছেন আত্মহত্যার দরুন দেখে সন্দেহজনক হওয়াতে সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমকে ডাকা হয় এবং ঘটনার তদন্ত শুরু করা হয়। সেই সঙ্গে মৃতের দেবর সুজিত দেববর্মাকে আটক করা হয়। সকালে আমাদের এখানে খবর আসে যে তুলসিরামবাড়ি গ্রামে এক মহিলা মৃষিনা দেববর্মা নামে ওনার ঘরে ঝুলন্ত অবস্থায় ওনার মৃতদেহ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমরা আসি, এখানে আসার পর ওনার মৃতদেহ যে কন্ডিশনে রয়েছে তা একটু সন্দেহজনক মনে হয়, সন্দেহজনক যেহেতু হয় তারপর আমরা এফএসএলকে খবর দিই। আমরাও পুরো টিম আসি, এফএসএল টিম আসে ওই যে এক্সামিনেশন কমপ্লিট করে এবং আমরা এখন ডেড বডি রিকভারি করে হোয়াই হসপিটালে তার ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এবং এই মামলায় জড়িত থাকার সন্দেহে আমরা একজন লোক সুজিত দেববর্মা বলে একজন লোককে আমরা এখন ডিটেন করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অল্পপাতে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কুঞ্জবনস্থিত এজি অফিস। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন। কুঞ্জবনস্থিত এজি অফিসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘিরে আতঙ্ক ছড়ায়, যদিও অফিসের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে এজি অফিসে যায় ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় এজি অফিসে কর্মরত কর্মীরা। একজন আধিকারিক জানান অ্যাকাউন্ট জেনারেলের রুমে বৈঠক চলছিল, সেই সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কর্মীদের তৎপরতা এবং সাহসিকতার জন্য আগুন বিস্তার লাভ করতে পারেনি। কয়েকজন কর্মী তৎক্ষণাৎ উদ্যোগ নেওয়ার দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। আমরা অ্যাকাউন্টিং জেনারেলের রুমে মিটিংয়ে ব্যস্ত ছিলাম, এমন সময় গিয়ে খবর দিয়েছে যে এখানে ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমাদের কয়েকজন কর্মীর অসীম সাহসের জন্য সেটা আমরা ট্যাকেল করতে পেরেছি। বিশেষ করে প্রদীপ কর্মকার প্লাস আমাদের কয়েকজন লেডিজ স্টাফ ছিলেন, ওনারা ওকে সাহায্য করেছিল। আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার প্রণব শীল ও গিয়ে মেইন সুইচ অফ করেছিল। হ্যাঁ, তার জন্য আমরা বড় ধরনের একটা শর্ট সার্কিট হতে পারে, জানি না এর ট্যাকটিক্যাল ব্যাপারটা ইঞ্জিনিয়ার এসে বলতে পারবেন, কিন্তু আমরা আগুনকে আয়ত্তে এনেছি, কোনো কিছু ক্ষতি হয়নি। আপনারা সচক্ষে দেখতে পারেন কোনো কিছু ক্ষতি হয়নি। আর আমাদের যারা এমটিএস ছিল, ক্যাজুয়াল ছিল, তাদের আমরা অনেক আগে থেকে ট্রেনিং দিয়েছিলাম কিভাবে ফায়ার এক্সটিংগুইশার ওপেন করতে হবে, এবং আমাদের সিনিয়র অ্যাকাউন্ট্যান্টরা সেই ট্রেনিং নিয়েছিলেন। তার জন্য আমরা দমকল বাহিনী আসার আগেই আমরা আগুনকে আয়ত্তে এনেছি, কোনো কিছু ক্ষতি হয়নি আমাদের। কারণ এই অফিসে সারা ত্রিপুরার এমপ্লয়ীদের রেকর্ড প্রিজার্ভ করা থাকে, এখানে পেনশন হয়, জিপিএফ হয়, অ্যাকাউন্টস মেনটেন হয়। আমরা অসীম সাহসের সঙ্গে সেটাকে মোকাবিলা করতে পেরেছি, কোনো ক্ষতি হয়নি, এটা আপনারা নিশ্চিত জেনে নিতে পারেন। তবে আগুন ছড়ালে এই অফিসের মূল্যবান নথি নষ্ট হতে পারত, কেননা রাজ্যের সমস্ত কর্মীর জিপিএফ পেনশনের কাগজপত্র এখানেই থাকে, সেই সমস্ত কাগজপত্র নষ্ট হতে পারত বলে জানান তিনি। পেনশন, পেনশনারি বেনিফিট, পেনশনের সার্ভিস বুক থেকে সব কিছু এখানে আছে,
অনেক কিছু, তারপর অ্যাকাউন্টস আসে, তারপর ট্রেজারি অ্যাকাউন্টস মান্থ ওয়াইজ সবসময় এখানে আসে, বিরাট ক্ষতি হতো মানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের, প্লাস আমাদের পার্সোনাল ডাটা অফিসে আছে। এক কথায় এজি অফিসে কর্মরত কর্মীদের তৎপরতায় রক্ষা পেল গোটা ভবন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় কর্মীদের মধ্যে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ, ব্রাউন সুগার সহ তিন নেশা কারবারিকে আটক করে পুলিশ। নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ, ব্রাউন সুগার সহ তিন নেশা কারবারিকে আটক করে পুলিশ। তার মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল দেবাশিস সেন, অন্য দুই কারবারির নাম মিঠুন দেবনাথ ও অমিত সরকার। পূর্ব থানার ওসি জানান, গোপন খবর আসে প্রতাপগড় বাজারের কিছু লোক সন্দেহমূলকভাবে ঘোরাঘুরি করছে। ফাঁড়িতে এই খবর আসা মাত্রে পুলিশ ঘটনাস্থলে যায়, সেখান থেকে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার, এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল বলে দাবি করছে। কিন্তু আইন সকলের জন্য সমান, তাই প্রত্যেকের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে NDPS একটি মামলা নিয়েছে পুলিশ, কোথা থেকে এই নেশা সামগ্রী আনা হয়েছে তা খতিয়ে দেখতে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তাদের কাছ থেকে প্রায় 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আটক তিনজনের বাড়ি তেলিয়ামুড়া, সাধুটিলা এবং কবিবারটিলা বলে জানায় পূর্ব থানার ওসি মানিক দেবনাথ। এরকম সময় খবর আসে যে প্রতাপগড় বাজারে কিছু লোক তিনজন ছেলেকে সন্দেহমূলকভাবে আটক করেছে আর কি। তখন আমাদের আউটপোস্টে খবর আসে রাকেশ পাটারি ওসির কাছে যে সন্দেহ করা হচ্ছে ওদের সঙ্গে ব্রাহ্মণ জাতি কিছু থাকতে পারে। তখন আমাদের আউটপোস্টে ওসি যায়, সেখানে গিয়ে দেখে যায় তিনজন লোককে আটক করেছে এবং আমাকে খবর দেয়। আমি সেখানে যাই, গিয়ে আমরা ওদেরকে সার্চ করি, ওদের কাছ থেকে এক প্যাকেট মানে হেরোইন আমরা পেয়েছি আর কি। তিনজনকে আমরা নিয়ে এসছি, একটা কেস রেজিস্টার হয়েছে, ওদেরকে আমরা কালকে কোর্টে পড়া। কী নাম ওদের? ওদের নাম হলো, একজনের নাম হলো দেবাশিস সেন, আরেকজন হলো অমৃত সরকার, আরেকজন মিঠুন দেবনাথ। বাড়ি কোথায় তাদের? বাড়ি তো ওরা বলছে, একজনের বাড়ি বলছে তেলিয়ামুড়া, আরেকজনের বাড়ি কবির এসছিলাম, আরেকজনের বাড়ি সাধুটিলা। আচ্ছা, এর মধ্যে আরেকজন পুলিশ সরকারের নামটা এটা এখনও আমরা জিজ্ঞাসাবাদ করিনি। আদৌ সে তো পুলিশ বলে তো নিজেকে পরিচয় দিয়ে অনেকে বাঁচতে চেষ্টা করে, তো আদৌ সে পুলিশ কি না ওর যাচাই করতে হবে। সে যা বলছে সে আমি ইউনিটের সঙ্গে কথা বলবো, যদি ভয়ও থাকে পুলিশ হোক আর যাই হোক, অপরাধ তো অপরাধী, সে অপরাধ করেছে, আইন অনুযায়ী তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কোনো আই কার্ড পাওয়া গেছে ওর কাছে? না, ওর কাছে কোনো এরকম আমরা কিছু পাইনি। সে দাবি করছে নিজেকে পুলিশ বলে, তো আমরা সেটা যাচাই করার আগে অবধি আমরা কনফার্ম হতে পারছি না। সে যারা বাকি যে দুজন ছিল তার বাড়ি কি এলাকাটি বাড়ি? না, একজনের বাড়ি তো তেলিয়ামুড়া, আরেকজনের বাড়ি বলছে সাধুটিলা। আমরা ভেরিফাই করছি আসলে ওদের বাড়ি। তারা এটা কি কার কাছ থেকে কিনছে বা কোনখান থেকে নিচ্ছে এটা এখন অবধি তো বলা যাচ্ছে না। এটা কেস হলে ওদের ইন্টারোগেশন হবে, রিমান্ড আসবে, তারপরে ডিটেলস আমরা বের করবো কোথা থেকে পালো কে রোগ আসবে। কালকে কি কোর্টে তোলা হবে? হ্যাঁ, কালকে আমরা তুলে পালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ITFT নেতা জামাতা সহ আরও তিনজনকে ব্রাউন সুগার পাচারের দায়ে 14 দিনের জেল হেফাজতে পাঠালো বিশালগড় মহকুমা আদালত। ITFT নেতা জামাতা সুধীর দেববর্মা সহ তার তিন সাগরেদকে ব্রাউন সুগার পাচারের দায়ে 14 দিনের জেল হেফাজতে পাঠালো বিশালগড় মহকুমা আদালত। বাকি তিন অভিযুক্তরা হল ধনঞ্জয় দেববর্মা, বিবন্ত দেববর্মা এবং জেনি দেববর্মা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে 29 আগস্ট সুধীর দেববর্মা এবং ধনঞ্জয় দেববর্মাকে গ্রেফতার করেছিল টাকারজলা থানার পুলিশ। তাদের জেরা করে 31 আগস্ট বিবন্ত দেববর্মা এবং জেনি দেববর্মা নামে আরও পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নিরাপত্তার কথা ভেবে তাদের রিমান্ডে আনা হয় বিশালগড় থানায়। মামলার তদন্তকারী অফিসার দিলু জমাতিয়া, আগামী 17 সেপ্টেম্বর তাদের পুনরায় আদালতে তোলা হবে বলে জানান সরকারি আইনজীবী জ্যোতিপ্রকাশ সাহা। টাকারজলা PS 24/2019 এই মামলায় গত 29
9/2019 সুধীর দেববর্মা এবং ধনঞ্জয় দেববর্মাকে পুলিশ হিরোইন সহ আটক করে এবং তাদেরকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ রিমান্ড তাদেরকে তাদের জন্য মঞ্জুর হয় এবং তাদেরকে বিশালগড় থানায় রেখে জিজ্ঞাসাবাদ করার সময়ে আরও দুজনের নাম তারা বলে, টেনি দেববর্মা, জেনি দেববর্মা এবং দিবান্ত দেববর্মা, তাদেরকে 31 তারিখে পুলিশ গ্রেপ্তার করে আজকে তাদেরকে স্পেশাল কোর্টে তোলা হয়েছে। আদালত এই 4 জনকে জেল রিমান্ডে পাঠিয়েছেন এবং এই জেল কাস্টডিতে পুলিশ তাদেরকে তদন্তের স্বার্থে জেরা করতে পারবে এবং তারা এনডিপিএসের কেসে যুক্ত। সুতরাং এই ধরনের কেসগুলি আজকে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা থানাতে বা প্রত্যেকটা অঞ্চলে খুব বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, কারণ এই নেশার কবলে ত্রিপুরা রাজ্য যুবকরা এবং ত্রিপুরা রাজ্যের একটা শ্রেণীর মানুষ যেমন অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে, অপরদিকে এই নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে আজকে তারা তাদের জীবন বিপন্ন করে তুলছে। সুতরাং রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরা ডাক দিয়েছেন, সেই নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বার্থে আজকে এই ধরনের নেশাজাতীয় দ্রব্য যারা ব্যবসা করেন তাদেরকে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, আগামী দিনে আরও অভিযান চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রায় 20 লক্ষাধিক মূল্যের নেশা সামগ্রী আটক করলো তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের হাত ধরে বিশাল সাফল্য তেলিয়ামুড়া থানার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার ড্রফ গেট থেকে উদ্ধার করে প্রায় 20 লক্ষাধিক মূল্যের নেশাদ্রব্য কফ সিরাপ। সংবাদে জানা যায়, ট্রাফিক DSP সোনাচরণ জমাতিয়ার কাছে খবর আসে যে আমবাসার দিক থেকে আগরতলা গামী TR01 AK 1572 নম্বরের একটি SML গাড়ি করে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী আসছে। গাড়িটি হাওয়াইবাড়ি এলাকায় আসতে ধাওয়া করলে তেলিয়ামুড়া ডফ গেটে গাড়িটিকে ফেলে চালক পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। সেখান থেকে ওসি স্বপন দেববর্মার নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে রাত্র প্রায় 11টা নাগাদ গাড়িটিকে থানায় নিয়ে আসে এবং তল্লাশি চালিয়ে 4,450 বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে। এর মধ্যে 4,450 বোতল ফেন্সিডিল এবং 300 বোতল এসকাপ উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে বলে জানায় ওসি স্বপন দেববর্মা। গোপন সূত্রের ভিত্তিতে আমি এবং হাওয়াইবাড়িতে একটা গাড়ি বিক্রি করি, যে গাড়ির নাম্বার হলো TR01 AK 1572 গাড়ি, সেটাতে এই স্কোয়াড ছিল। কিন্তু আমাদেরকে দেখে পুলিশ গাড়ি থামাইয়া অন্ধকারে জঙ্গলের দিকে পড়াইয়া যায়। পরবর্তী সময় আমরা যেটা করি কিন্তু তাকে ডিটেন করতে পারিনি, সাথে খাওয়া বলে আমরা গাড়িটি থানায় নিয়ে আসি এবং লাইট সামনে পাবলিকের সামনে আমরা ফোর সার্চ করি। সার্চ করার পরে আমরা 4,775 বোতল পেন্সিলের রিকভারি করি, অর্ডিনে এগুলো আমরা সিজ করি এবং তার বিরুদ্ধে একটা স্পেশালি কেস রেজিস্টার করি। জাহার নাম্বার TR03 18-20 লক্ষ টাকা হবে। ইনভেস্টিগেশন চলছে, আমরা ইমিডিয়েটলি ড্রাইভার বা এই গাড়ির মালিককে অ্যাসাইন করে আমরা সঠিক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পঞ্চায়েতের উপপ্রধান পদ নিয়ে দড়ি টানাটানিতে দ্বিধাবিভক্ত বিজেপি কর্মীরা।
ঘটনা সাবরুমের সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েতের উপপ্রধান পদ নিয়ে দড়ি টানাটানিতে দ্বিধাবিভক্ত বিজেপি নেতা কর্মীরা। ঘটনা সাবরুমের সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের। ঘটনার বিবরণ, গত 16/8/2019 তারিখ পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের সাথে শপথ বাক্য পাঠ করানো হয় প্রধান ও উপপ্রধানের। দলীয়ভাবে গৌতম ত্রিপুরাকে সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচিত করা হয়, কিন্তু বিপত্তি বাদে উপপ্রধান পদটি নিয়ে পার্টির তরফ থেকে উপপ্রধান হিসেবে বন্দনা দাসের নাম সিলমোহর পড়ে, কিন্তু উপস্থিত পঞ্চায়েত নবনির্বাচিত সদস্যরা সুকান্ত দেবনাথকে উপপ্রধান হিসেবে সমর্থন করেন এবং সুকান্ত দেবনাথ উপপ্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করান। এদিকে পার্টি সিলেকশন করে বন্দনা দাসকে উপপ্রধান হিসেবে, কিন্তু পঞ্চায়েত সদস্যরা ও জলেফার কয়েকজন বিজেপি নেতা কর্মী পিছন থেকে সুকান্ত দাসকে উপপ্রধান এর শপথ বাক্য পাঠ করান। এতে বাদে বিপত্তি। এছাড়াও গতকাল সাতচাঁদ আরডি ব্লকের ভিডিও নিজে পূর্ব জলেফা পঞ্চায়েতে আসেন এবং নবনির্বাচিত সকল সদস্য সদস্যদের সাথে কথা বলেন যে উপরের থেকে নির্দেশ যা তাই ওনাকে করতে হবে। তিনিও এক প্রকার সুকান্ত দেবনাথের বিপক্ষে এবং পার্টি থেকে সিলেকশন করা বন্দনা দাসের পক্ষে যান। এই দড়ি টানাটানের ফল দাঁড়ায় গতকাল সন্ধ্যায় জলেফার বিজেপি কার্যালয়ে এক প্রকার উচ্চ বাক্য বিতর্কময় একসময় হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই ঘটনায় প্রকৃত নিষ্ঠাবান বিজেপি কর্মীরা হতাশ। আপনার নাম? সুকান্ত দেবনাথ। আপনি তো পূর্ব জলেফা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং আপনি তো উপপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এক্সটেনশন অফিসার এসেছিল, এখানে আমাদের দলীয় যে হুইপ নামে এখানে প্রধান হিসাবে গৌতম ত্রিপুরার নাম ছিল, এখন উপপ্রধান হিসাবে বন্দনা দাসের নাম যখন এসেছে দলের এই সদস্য সবাই তখন বন্দনা দাসকে সাপোর্ট করে নাই। সদস্যের মধ্যে যে কোনো একজনে যখন ভোটাভুটির এক্সটেনশন অফিসার যখন ভোটের ব্যাপারটা বলেছিল তখন সদস্যের মধ্যে একজনে আমার নামটা প্রস্তাব রেখেছিল, তখন ভোটাভুটির মাধ্যমে নজনের ভোটাভুটির মাধ্যমে উপপ্রধান হিসাবে আমার নাম গৃহীত হয়। হ্যাঁ, গৃহীত হয়েছিল এবং সেই দিন উপপ্রধান হিসাবে আপনি শপথ বাক্য পাঠ করেন। হ্যাঁ, শপথ বাক্য পাঠ হয়েছিল। পাঠ শেষ হয়ে জলবাগারে পূর্ব জলবা পশ্চিম জলবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বিজয় মিছিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে উপপ্রধান হিসাবে আমার নাম স্লোগানে মাইকে সব সবাইকে বলা হয়েছিল। উপপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর এখন বর্তমানে কি সমস্যা হচ্ছে পঞ্চায়েত? মানে সমস্যা এখন অনেকে মানে দল বিরোধী কাজ করেছি, হুডনামা হিসেবে আমাদের যেটা করা উচিত ছিল এটা করে নেই। আমার বক্তব্য হলো আমার নাম আমি নিজে প্রবেশ করে নিই, এই সদস্যরা মধ্যে থেকে আমার নামটা এসেছে। আর কালকে বিডিও সাহেব হয়েছিল, এসেছিল আমাদের পঞ্চায়েতে সাতচাম ব্লকের বিডিও এসে আমাদের পঞ্চায়েতের নজন সদস্যদের নিয়ে বসেছিল, সব এই সদস্যদের মতামত নিয়েছে। মতামত আলাদা আলাদাভাবে মানে সবাই মতামতটাই বিডিও সাহেব লিখিতভাবে নিয়েছেন। স্যার বলেছেন এটা উপরে উপরে ফাটাবে এবং উপর থেকে দলের দলীয়ভাবে যে বন্দনা দাসের নাম এসেছিল সেটা বহাল রাখার জন্য তানি বিডিও সাহেব বলেছেন না? না, সবাই এখানে নজনের সদস্য যে মতামত দিয়েছে মতামতে সবাই সাপোর্ট করেছে। সুকান্ত দেবনাথ আমাকে আবার সাপোর্ট করেছে, তখন বিডিও সাহেব বলেছে এখানে দলের দলের ব্যাপার আছে, দল একটা সিদ্ধান্ত নেবে কী নেবে না নেবে এটা দলের ব্যাপার। আর এতটুকু বলেছে জন্য এটা স্যার তো বলেছে এখানে যেহেতু এই নজন নজনের সাপোর্টে আমার আছে বন্দনা দাস, বন্দনা দাস সে নিজেও আমাকে ভোট দিয়েছে, প্রথম দিনও ভোট দিয়েছে, কালকেও কালকের মতামত দিয়ে দিয়েছে, কালকের মতামতের মধ্যেও আমার পক্ষে আছে। তখন স্যার বলেছে যেহেতু নজন নজনের একটা পঞ্চায়েত এই সদস্য সংখ্যা নজন, এর মধ্যে নজনের সাপোর্টে আছে, তাহলে এইটা হয়তো নজনের যার পক্ষে আছে এর পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, এই কথাটাই বলেছে। এর পিছিয়ে কিছু বলে নেই, কিন্তু পার্টির তরফ থেকে এসেছিল বন্দনা দাসের নাম, পার্টির তরফ থেকে বন্দনা দাসের নাম এসেছিল, কিন্তু বর্তমানে আপনি তো উপপ্রধান হিসেবে গত 16 তারিখ শপথ গ্রহণ করে গেলেন। শপথ গ্রহণ করেছি, আবার
সিলও দিয়েছে, 50 সেক্রেটারি আমাকে সিল টিল সব দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে গতকালকে কি জলেফা বিজেপির কার্যালয়ে কোনো সমস্যা হয়েছিল? না না, এটা নিয়ে কেমন কিছু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তা অবরোধের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিল পূর্ব থানার পুলিশ। রাস্তা সংস্কার এবং নিয়মিত পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে সোমবার দিনের ব্যস্ততম সময়ে পথ অবরোধ করে আবাসনের বাসিন্দারা। ভিআইপি রোড অবরোধের ফলে দুপ্রান্তে আটকে পড়ে বহু যানবাহন, দেখা দেয় তীব্র যানজটা। খবর পেয়ে ছুটে যায় পুলিশ, অবরোধকারীদের সরিয়ে দেয়, কিন্তু ফের একবার অবরোধ করে অনশনের বাসিন্দারা। এবার এই অবরোধের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিল পুলিশ। পূর্ব থানার ওসি মানিক দেবনাথ জানান, শহরের গুরুত্ব রাস্তা ব্যস্ত সময়ে অবরোধ করার বিষয়টি অবৈধ। এই বেআইনি কাজের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা নেওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম জীবন সরকার, রাধানগর আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পূর্ব থানার ওসি মানিক দেবনাথ। এই ধরনের অবরোধ যেন কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা স্পষ্ট হয়ে গেল স্বতঃপ্রণোদিত মামলা নথিভুক্ত হওয়ার পরেই। 20-30 বা 7-10টা এরকম হবে আর কি। এরকম সময় হঠাৎ করে একটা খবর আসে যে কিছু লোক পুরুষ এবং মহিলা রাধানগর রাস্তা ব্লক করেছে আর কি। সেই অনুযায়ী আমরা ঘটনাস্থলে যাই, যাওয়ার পর দেখা গেল রাধানগর আবাসন থেকে কিছু লোক রাস্তা ব্লক করেছে। ওদেরকে অনেকভাবে আমরা রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি যে রাস্তা এইভাবে ব্লক করা আইন তদন্তনীয় করে তোমরা রাস্তা ছেড়ে দাও। ওরা বলছে না, আমরা যতক্ষণ জল না পাবো, জলের আমাদের ক্রাইসিস চলছে, জলের জন্য আমরা অনুরোধ করেছি। তো জলের সঙ্গে সঙ্গে আমরা যে জল যারা দিচ্ছে তো ওদের ডিপার্টমেন্টের সঙ্গে বলেছি, ওদেরকে কমিটমেন্টও দিয়েছি যে ঠিক আছে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তোমাদের প্রবলেমটা আমরা সলিউশন করবো, কিন্তু তোমরা রাস্তা ছেড়ে দেবো। তারপরেও ওরা রাস্তা ছাড়েনি আর কি। তারপরে আমরা রিএনফোর্সমেন্ট এসে আমাদের ফোর্স বিভিন্ন দিক থেকে এসে তারপরে ওদেরকে রাস্তা থেকে সরানো হয়। এই ঘটনার উপর যেহেতু পিক আওয়ার ছিল, এইভাবে রাস্তা ব্লক করা একটা ইলিগ্যাল কাজ এবং অবৈধ একটা অপরাধ ওরা করেছে। এবং অফিস আওয়ার, বিশেষ করে অফিস আওয়ারে যে ওই দিকে ম্যাক্সিমাম বড় বড় অফিসগুলি রয়েছে, সমস্ত কর্মচারীদের প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে। তার জন্য আমরা একটা কেস আমরা রেজিস্টার করেছি স্বতঃপ্রণোদিতভাবে, এবং এই কেসের উপর আমরা একজন গিয়ে কী নাম না জীবন সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।